where most people run away. They come to rescue. This is the rescue mission of the deadliest cobra. By a man with no fear. আমরা পৌঁছে গেছি এখানে, আর এই জায়গাতেই আছে সাপটি। কোথায় আছে? কে বলছিল ফোন তুলছে? আমি আমি ওটা ফোন কোথায় তুলছে? হ্যাঁ ফোন তুলছে, ঠিক আছে। কারণ ফটো যেটা পাঠানো হয়েছে এতটা দূর থেকে ওনারা দাঁড়াচ্ছে। তো চলুন আমরা দেখছি কি আছে না আছে। এনারা বলছেন ফোন তুলছে, কি আছে দেখছি। আমি তার আগে বলবো, জয় হিন্দ দোস্ত, আমি সমীরণ বারিক, আপনারা দেখছেন আপনাদের চ্যানেল সমীরণ বারিক ইউটিউব চ্যানেল। হ্যাঁ, সাপের নাম থেকে মানুষের ভয়, বক্স এনে দিবে শুনতে হবে। চলো রাত হোক দিন সর্বা গান সাপে আনোনা লেগে চলেছে, সেই সাপ মাঝে আমরা আছি আপনাদের সাথে আমাদের পাশে। তো চলুন একসাথে যাই। ও না ফোন তুলছে, একদম ঠিকই বলেছে, কেউটে আছে। কার বলে কেউ দিলেন? আমার ক্ষতি আরো বেশি রেগে যাবে, আরো বেশি এগ্রেসিভ হবে। মানে একটু জল আগে জল করুন, তো দেখতে পাচ্ছেন অসাধারণ ক্যামেরার দিকে তারা করছে দীপঙ্করকে, খেপে যাচ্ছে ও দীপঙ্করকে তারা করছে। মানে দুই কেউটে এক কেউটে এক কেউটে তারা করছে। আর সবচেয়ে খতরনাক এই জিনিসটা কিন্তু আমি একটাই বলবো, এর কিন্তু বিষ থ্রো করে, এই সাপিওতে যে বিষ থ্রো করে, যে নিজে বিষ অন্য কাউকে থ্রো করে, মানে যেখানে মুভমেন্ট হচ্ছে সেটাকে থ্রো করবে। ওই একদম কিং কোবরা দেখেন, কিং কোবরা কি বলতে চায় দেখুন, দেখেন দেখেন দেখেন, এটা হচ্ছে কিং কোবরা। যে তীরে আমায় কানাতে সব জানে না, ও জানে না আমার হাতে পুরো আর একটা কথা হলো, আমাদেরকে দেখে আপনারা কেউ ট্রাই করতে যাবেন না, সেটা কিন্তু আপনাদের জন্য বিপজ্জনক হবে। বিগ সাইজ এবং মেল আছে, প্রথম দিকে এমন ভাবে পাঠিয়েছিল এই জায়গাটা, বুঝতে পারিনি আমি কি আছে না আছে। এটা কেউটে গোখরো নয়, একটা কথা বলতে হয়, এর সাইজ বা এর আভাব এর বাকি অ্যাটিটিউড দেখেন, কিন্তু মারাত্মক আছে এবং অসাধারণ অসাধারণ। দেখুন বালতিটা বালতিটা দে, ঠিক আছে রাখো। লাইভ দেখাচ্ছে নাকি? দেখবে
দেখতে পাচ্ছেন কিং কোবরা বলা যায় না, সেই কিং কোবরা। এবং অবশ্যই বলবো সাপের মুভমেন্ট, এর মুভমেন্টটা খুব সুন্দর, মানে অসাধারণ অ্যাক্টিভ। এবার আপনারা বলবেন এটা এগ্রেসিভ, একদমই নয়, এটা হচ্ছে ডিফেন্সিভ, যে নিজেকে ডিফেন্ড করার জন্য কিন্তু অসাধারণ। তো এটা সম্পূর্ণ টেকনিক, টেকনিক ছাড়া যদি আপনারা করতে যান কিন্তু আপনাদের বিপদ হয়ে যাবে। আবারও বলবো যে যারা করছেন, নতুন রেস্কিউ শিখছেন বা কিছু করছেন, তারা আমাদেরকে দেখে অবশ্যই ট্রাই করবেন না, কারণ আমাদের ও যে আমার পায়ের কাছেও আসছে, তারপরেও দেখবেন বাইট পাটাই করছে না, কামড়ানোর চেষ্টা হচ্ছে, কারণ যখনই পায়ের সামনে আসে তখন সেই জায়গাটাকে আমি স্থির করে দিচ্ছি। এটা আমার খুব ভালো লাগলো, যেটা হালকা কোনো বস্তু নড়ছে তো সেটার দিকেও তেড়ে আসছে, যেটা কিং কোবরা করে থাকে। চলেন এটাকে এবার আমরা প্যাক করে নিই। আমি জানি এত কেউটা ধরেছিল, এর মুভমেন্ট আমার খুব ভালো লাগছে। দেখ দেখ পুরো এত সুন্দর অ্যাক্টিভ সাপটা, আর আপনারা এটাকে কার্বলিক দিয়ে আমি শান্তভাবে কাজ করছি, তুই খালি ফোঁসানো তুলে এদিকে আসছি তেড়ে তেড়ে। বহুদিন পর, প্রথম নয়, বহুদিন পর এরকম একটা ডিফেন্সিভ কেউটে পেলাম, যার মুভমেন্ট অসাধারণ অসাধারণ, মানে ওই কিং কোবরা বলে না, দেখুন সেম দেখবেন, এখনই দেখিয়ে দিচ্ছি। কিং কোবরা যারা রেস্কিউ করেন, কিং কোবরা রেস্কিউ করেন, আর এটা এখানে সেম হয়ে গেল, কারণ আমি কেন দেখিয়ে দিচ্ছি সেম হলো। এই মাইকিদের ওখানে একবার একটা ধরেছিল, মানে ওই খেজুর গাছে থাকতো। আচ্ছা আমরা আর বেশি না লাগিয়ে যে শান্তভাবে এই জায়গায় ঢুকিয়ে দিই। দেখুন আপনারা অবশ্যই এর আভাব দেখে বুঝতে পারছেন, আমি কোনো ভুল বলিনি যে কিং কোবরা রেস্কিউ, এটা সিন কোনো ভুল কেন বলিনি, এবার আপনারা বুঝতে পারছেন আভাব দেখে। অসাধারণ অসাধারণ। তো চলুন এই প্যাক হয়ে গেল, আর আবারও বলছি আমাদেরকে দেখে আপনারা কেউ ট্রাই করবেন না, সেটা কিন্তু আপনাদের জন্য বিপজ্জনক হবে। আচ্ছা আমার তো এই কথা কথার মধ্যে এই জায়গাটার নামটা জিজ্ঞেস করেন, আপনার থেকে একটু এই জায়গার নামটা একটু যদি বলেন। জগদীশপুর কয়েল, আপনি ফোন করেছিলেন তো, আপনার নামটা যদি একটু বলেন। তমান মন্ডল। তমান মন্ডল, এটা কোন ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে? হাওড়া। এটা হাওড়ার মধ্যে পড়ছে, মানে আর একটুখানি গেলেই মানে হুগলি হাওড়ার কাছাকাছি বর্ডারে, হুগলি ওদিকে, দেখতে পাবেন একে নেচারে ছাড়বো কি হবে না হবে। তো আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগলো, ওর ডিফেন্সিভ মুড অসাধারণ। কেউ প্লিজ এই জিনিসকে, যারা রেস্কিউ আছেন, এগ্রেসিভ বলবে না, কারণ এগ্রেসিভ আলাদা জিনিস, এরা ডিফেন্সিভ, এরা নিজেদের বাঁচার জন্য এই জিনিসটা করে, মুভমেন্টটা করে, যাতে এদেরকে কেউ অ্যাটাক না করে। আর এর মুভমেন্টটা মানে একটা কিং কোবরার মুভমেন্টের মতো সেম, হয়তো আমি কিং কোবরা রেস্কিউ করি না আমি মানছি, বাট এর মুভমেন্ট যেভাবে বা আমরা যেভাবে ভিডিও দেখেছি বাকি রেস্কিউবারদের ক্ষেত্রে, তো সেম কিছু কোনো একটা কিছু টাচ, তো ব্যাকে আসা, ও ল্যাচকে টাচ করলো, সাথে সাথে ব্যাকে গিয়ে ওই ল্যাচটাকে ছাড়ানোর জন্য কাজ করছে, ল্যাচ গুটিয়ে পেছনে নিয়ে নেওয়া, যে মুভমেন্টগুলো কিং কোবরা করে থাকে সেম করছে। তো অবশ্যই আপনারা বুঝলেন কিরম লাগলো না লাগলো, থ্যাংক ইউ সো মাচ দাদাদেরকে, দাদারা বাঁচানোর জন্য কন্ট্যাক্ট করেন। প্রথমে আমি বলছে ফটো পাঠিয়েছিল, হেজি এসেছিলো অনেকটা দূর থেকে, তো আমি ভেবেছিলাম হয়তো ওটা দাঁড়াস হবে, তারপর বলো ফোন আর তুলছে, আমিও এসে সেটাই ভেবেছিলাম, তো না হ্যাঁ কেউটাই আর অসাধারণ। তো চলুন দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে, আর থ্যাংক ইউ সো মাচ এনাদেরকে যে আমাদেরকে এটা বাঁচানোর জন্য কন্ট্যাক্ট করলেন। তো নতুন ভিডিও আসা অব্দি স্টে সেফ স্টে হেলদি, আর কমেন্ট করতে ভুলবেন না কীরকম লাগলো না লাগলো। এই বলে জয় হিন্দ জয় ভারত, বন্দে মাতরম।